বিসিএল এর ওয়ানডে ভার্সনে পুরো টুর্নামেন্টই হয়েছে লো স্কোরিং, তবে ফাইনালে শুরুতেই ভিন্ন ইঙ্গিত। টস হারা সাউথ জোনের প্রথম দশ ওভারের রান 44, ওপেনিং জোট 51 রানের। জাতীয় দলের ব্রাত্য হওয়া ওপেনার এনামুল হকের ব্যাটে 34 বলে 20, বিজয়ের পর ফিরেছেন অন্য ওপেনার পিনাক ঘোষও। পিনাকের ব্যাটে ইনিংস সেরা 35 রান। এরপরেই সাউথের ব্যাটিং কলাপস, লো স্কোরিং ম্যাচের আভাসে ফিরেছে দলটার মিডল অর্ডার। ক্যাপ্টেন জাকির হাসানের ব্যাটে 14, ছয় নামা নাহিদুলের ব্যাটে ভদ্রস্থ এক টোটাল পায় সাউথ জোন, 48 বলে 3 চারে 31 রানের ইনিংস এই ব্যাটারের। জাকির হাসানের দলের লেজের ব্যাটাররাও রাখতে পারেনি বড় অবদান। নয় নামা নাসুম আহমেদ দেখিয়েছেন স্পোর্টসম্যানশিপ স্প্রিট, আম্পায়ার আউট না দিলেও মাঠ ছেড়েছেন এই স্পিনার। সেন্ট্রালের টিম এফোর্ট, 5 বোলা 2 উইকেট করে নেওয়ায় সাউথ থেমেছে 163 রানে। জোড়া টাইটেলের হাতছানি সেন্ট্রালের, জ্যাফরুল এহসানের ছেলেরা আগেই বাগিয়েছে বিসিএল এর লঙ্গার ভার্সনের টাইটেল। অপোনেন্ট সাউথের মতো সেন্ট্রালের ওপেনিং জুটিটাও জমেছে বেশ, মিজানুরের 39 রান, সৌম্য সরকারের ব্যাটে 21, 65 রানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। সিলেটের ঘরের ছেলে নাসুমের 3 উইকেটে 11 রানে 4 উইকেট হারিয়ে ব্যাকফুটেই ছিল মোসাদ্দেকের দল। প্রায় 58% ডট বলের এই টুর্নামেন্টে ফাইনালেও সেন্ট্রাল খেলেছে রয়েশ হয়েই। ক্যাপ্টেন সৈকত লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অলরাউন্ড পারফর্মে ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল জেতা সৈকতের ব্যাটে আনবিটেন 33 রান, আর ম্যান অব দ্য মোমেন্ট আলামিনের আনবিটেন 53 রান, 6 উইকেটে জিতে জোড়া টাইটেলই সেন্ট্রাল জোনের। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট।